সম্প্রতি আমেরিকার এক নাগরিককে সেখানকার পুলিশ মেরে ফেলায় তীব্র বর্ণবাদ বিরোধী আন্দোলন শুরু হয়েছে সেখানে। তবে এই আন্দোলন বর্তমানে আর আমেরিকার সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে প্রায় সারা বিশ্বে। এমনকি সারা বিশ্ব এই ঘটনার নিন্দা করেছে। এমন সময় ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং এর বিরুদ্ধে জাতীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ উঠেছে। ইন্ডিয়ার বিশ্বকাপ জয়ী সাবেক ক্রিকেটার যুবরাজ সিং জাতীয় দলের আরেক সতীর্থ ইয়ুজভেন্দ্র চহলকে বাঙ্গি বলে ট্রল করেন, আর এতেই খেপেছেন ক্রিকেট প্রেমীরা। অবশ্য আসল ঘটনা ঘটেছে গত এপ্রিল মাসে। রোহিত শর্মার সঙ্গে যুবরাজের সেই সময় একটি ভিডিও চ্যাট হয় এবং সেই ভিডিও চ্যাটের একটি ক্লিপ নতুন করে ভাইরাল হয়েছে বর্তমানে। সেখানে চাহালের টিকটক ভিডিওর প্রসঙ্গে কথা বলতে গিয়ে যুবরাজ সিং জাতীয় বিদ্বেষ মন্তব্য করে বসেন। প্রসঙ্গত উল্লেখ্য, বাঙ্গি ভারতের একটি দলিত সম্প্রদায়ের নাম। জাতীয় বিদ্বেষীরা এই সম্প্রদায়টিকে অচ্ছুত অর্থাৎ আনটাচেবল হিসেবে গণ্য করে থাকে। ভিডিওটি নতুন করে ভাইরাল হওয়ায় এখন সোশ্যাল মিডিয়ায় দাবি উঠেছে যুবরাজ ক্ষমা চাও। তবে এই প্রথমবার নয়, এর আগেও অনেক ধরনের বিতর্কে জড়িয়ে পড়েছেন যুবরাজ সিং। শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের জন্য ইন্ডিয়ায় ক্যাম্পেইন করতে গিয়ে ব্যাপকভাবে সমালোচিত হন বাহাতি সুপারস্টার। তারপরে আফ্রিদি কাশ্মীর ও মোদী সরকারকে নিয়ে মন্তব্যের পর আবার সেই আফ্রিদিকে নিয়ে টুইটারে অনেক মন্তব্য করেন যুবরাজ সিং। আর সেই বিতর্কগুলোর রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে গেল এই নতুন বিতর্ক। তবে দর্শক, আপনার কি মনে হয়, যুবরাজ সিং কি আসলে জাতীয় বিদ্বেষে মন্তব্য করেছেন নাকি পুরোটাই ছিল রসিকতা? জানাতে পারেন আপনার যে কোনো মন্তব্য নিচের কমেন্ট সেকশনে।